মোটর চলছে, আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না। আর আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম, আর পিছনে দাঁড়িয়ে আছে দেখো তোমাদের দাদাভাই উঁকি মারছে, আর মোটর চলছে, ওপরে জল উঠছে, কেননা বাড়িতে মিস্ত্রি লেগেছে সেই জন্য জল উঠছে। জল না উঠলে মিস্ত্রি কাজ করতে পারবে না। আমি এখন ছোলা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন ওপরে যাচ্ছি মোটর দেখতে কতটা জল উঠেছে, আর তোমাদেরকে দেখাবো আমার বাড়িতে মিস্ত্রি লেগেছে কতটা কাজ এগোলো কি এগোলো না। তো চলো মিস্ত্রি লাইট জ্বালিয়ে দেবো নাকি? না, অন্য করে দেখতে পাচ্ছো? কি কি বললো বলো তো, বুঝতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ সব ছাদে করে দেবো। তো দেখো ওই ঘরটা এখন কাজ চলছে, আর এই ঘরটাই কাজ হবে, সেই জন্য তোমাদের দাদাভাই পরিষ্কার করে দিচ্ছে। এই ঘরে যত বাঁশ, তারপরে পাথর, বস্তা সব আছে, মা আর ও মিলে সব ছাদে তুলে দিচ্ছে। দেখো ছাদে, এই দেখো এসে গেছে। তো দেখো ও এখন এগুলো পরিষ্কার করছে, তো চলো ওগুলো পরিষ্কার করে নি। হ্যাঁ, চার ভান বালি, এক ভান সিমেন্ট, তিন বস্তা এসছে। চারটে তো দেখো এখানে বালি এসেছে, আর এখানে বালি ফেলা হচ্ছে। তো গাইস আমি এখন যাচ্ছি ওপরে, কেননা তখন দেখালাম বাপি সব, তোমার দাদাভাই সবকিছু বার করেছে, আর বাপি এখানে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এই দেখো বাপি আর মা মিলে, হ্যাঁ ওই ব্যাগটা ভালো, বাপি নিয়ে যাবে মিলে। আর দেখো এখানে মশলা মাখানো হচ্ছে, আর এখানে মাখানো হয়ে আছে, আর বাপি এখানে সব বস্তা জড়ো করে রেখেছে। এই দেখো আর ওইদিকে সব নোংরা হয়ে পড়ে আছে, আর উপর থেকে জল আনা হচ্ছে। এই দেখো মা সব খবরের কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। তো দেখো আর এক ভ্যান বালি বাকি ছিল, সেই বালিটা আসছে, বলবো এদিক করে ফেলতে, কেননা ওই দিকটাই বালি উঁচু হয়ে গেছে, আর উঁচুতে না ওই দিকটা বেশি নষ্ট হচ্ছে, তাই এই দিকটাই ফেলতে বলবো। বলছি বালিগুলো না এদিক করে ফেলো, তাদেরকে বলেছি তারা ওইদিকে ফেলে দিয়ে বালি গেছে। তো দেখো কাকুকে বললাম এইদিক করে ফেলতে, কাকু রেগে গেছে, আর ওইদিকে সব বালি ঢিপি হয়ে গেছে, এদিকটা ফেলতে বলেছি। কাকু এটাতে ঘুরে ঘুরে এসে আর এখানে বালি ফেলছে, তো চলো কাকু বালিটা ফেলে দিক। ও না জেটু এতক্ষণ কোথায় ছিল রে বাবা? ঘরে। ঘরে ছিল? কি করছিল জেটু? চ ওনা কি ওনা শুনছে না? ওনা শুনছে না কেন? ওনা অক্ত বেরোবে না? অক্ত বেরোবে ওনা? তোকে কি বলছিল? বলছে আমাদের বাড়ি চল, বলছিল তো কি?
তোদের খাবার খেতে দিয়েছিস? তোদের ঘরে রান্না হয়েছে খেতে দিয়েছিস? জেরুকে কি রান্না হয়েছে বলেছিস? বলে দে কি রান্না হয়েছে। আমাদের দিবি নি? তোদের ঘরে আমাদের নেমন্তন্ন থাকবে তো? ও তোদের ঘরে আমাদের নেমন্তন্ন থাকবে তো? না আমরা বড় বলে আমাদের খেতে দিবি নি। এই দে ওই জেমা গিয়েছি বলে দে, খেতে দিবি তো আমাদের? তো চলো গাইজ, অহনা দেখিয়ে দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, ওদের গন্ধ মাছ হয়েছে আর কি মাছ হয়েছে, চিংড়ি মাছ হয়েছে, আর আমাদের আজকে মাংস হয়েছে। দেবো না দেবো না দেবো না দেবো না। তো গাইজ দেখো, এখন বাজে 2:45, দেখো এই দেখো 2:45 বাজে, আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, ও এখন খাচ্ছে। আর আমাদের রান্না হয়েছে, আমাদের যা রান্না হয়েছে, মা বাজারে গিয়েছিলো, আমি দেখাতে পারিনি, তখন আঁকা করে রান্না করেছি। তো দেখো কি রান্না হয়েছে এখানে, আমাদের নিয়ে নেওয়া আছে ঝাল হয়েছে, আর এখানে আছে এদি, এটা কী বলে গো, ওলকপি, ওলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে, আর এখানে আছে কলা দিয়ে আলু দিয়ে আর সিলকা মাছ দিয়ে তরকারি, আর ওখানে সুরের মাছ আছে, ওটা আমাদের দুজনের জন্য। আর বাপি এসছে, বাপি এসে এখন হাত পা ধুচ্ছে, বাপি ডিউটি গিয়েছিলো। তো চলো এখন খেয়ে নিক, তারপরে আমি খাবো, তারপরে মা বাবা খাবো। একটা গন্ধ মাছি রেখা, ভালো করে ভালো করে জোরে বলতে শুরু করে দিয়েছিস। আমাদের রক্ত বেরিয়ে গেল। হ্যাঁ, তো ফ্রেম গুলো উপর থেকে নামাতে গিয়ে এই অবস্থা হয়েছে। দেখো এই হাতে একটা চোঁচ ফুটেছে, ওই আঙুলে না এই আঙুলে, এই আঙুলে দুটো আঙুলে, এই দুটো আঙুলে, এই দুটো আঙুলে। তো হে গাইজ দেখো, এখন আমাদের তো লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চে আজকে যা যা ছিল বলার মতো ছিল না, সুরমাই মাছ, তারপরে ওলকপি চিংড়ি আলু দিয়ে তরকারি, আর কি আর কি ছিল, নিয়ে মাছের ঝাল ছিল। নিয়ে মাছের ঝাল তোমার জন্য হয়নি? নিয়ে মাছের ঝাল তোমার জন্য হয়নি? কার জন্য? বাবার তো মাছ। হ্যাঁ, তিন চার রকমের তরকারি আর কি, মাছের তরকারি শুধু। আর এই দেখো ঘন 3:30 বাজে, সোজ বার করে দিয়েছি, অপারেশন হচ্ছিল এখানে। তো কিছু বলার নেই আমার, আমার আজকে সত্যি কথা বলতে অত ডিপে ঢুকে যাবে আমি বুঝতে পারিনি। শালকাটের চোঁচ ওরম হয় নাকি অত ডিপে ঢুকে যায়? অনেক ডিপে ঢুকে গেছিল। হ্যাঁ, শালকাটের অনেকটা ডিপে ঢুকে গেছিল, চোর কাঁটার মতো নাকি, চোর ডাকাত দেখছিলাম, চোর ডাকাত ওইভাবে আমার চোখের, আমার চোখের পালক ছিঁড়ে নিয়েছে। পালক মানে গেটে ভুল কি বলে এগুলো পাপড়ি না, ছিঁড়ে নিয়ে আসে ছোটবেলার মতো, দেখছি যে কাঁটার সঙ্গে ঠেকে যে এটা চোর না ডাকাত। হ্যাঁ, চোর পুলিশ খেলা করছিলাম, চোর পুলিশ খেলা চলছিল। সো গাইজ দেখো, এখন আর কি দুপুর তো অনেক আগেই হয়ে গেছে, তো এখন 3:30 বাজে, তো আমাদের তো রাজমিস্ত্রির উপরে কাজ করছে, সেই কারণে আমরা এখন
আর কি ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে, ট্যাঙ্কিতে জল তোলার জন্য আমার উপর উঠতে হবে চারটার সময় উপর। তুমি করে দিও। আমি এই অবস্থায়, এই অবস্থা মানে কি অবস্থা? আমি এরকম করে বেঁকে বেঁকে জল তুলবো চোখ বুঝে বুঝে। ঠিক আছে চলো, লেবুটা নিয়ে এসো, লেবুটা নিয়ে এসো, আর খেজুর খেজুর একটু পরে আগে একটা খেজুর দিতে খাই। তুমি বলো আমি খাই না নাকি বলো কি খাও না, কি খাও না তুমি? এই যে খেজুর লেবু না বড় দেখে দিয়েছি, এত বড় কেন দিয়েছি, বড়টা তুমি খাও, ছোট দেখে দিয়েছি। শুকনো খেজুর গাইস, টেস্টি আছে, হেভি হেভি খেতে খেজুরটা, আর পূজা এদিকে খেজুর নিয়ে আমার ঢুকে রেখে দিল। আমি একটু পর ঘামে ভাত খেয়ে, সো হে গাইস দেখো পূজা ঘুম থেকে উঠে পড়েছে, তো এখন বাবুর মুড খারাপ, চা করতে বলেছি বাবু, বড় বড় হাই তুলছে বাবা, তো যাই হোক এখন মিস্ত্রির কাজ এখনো চলছে, বালি তুলছে, আর এই ঘরটা আপাতত হয়ে গেছে, তো এখন এই বালি এই পূজা দাঁড়িয়ে আর আমাদের এই ঘরটা, এবার এই ঘরটার কাজটা ধরবে, ওইটা কি টিউলাইটটাকে একটু তুলবে? আচ্ছা আচ্ছা, টিলেটে আলোটা মোটামুটি ভালোই আছে জোরে। সো গাইস দেখো এই ঘরটা এখন প্লাস্টার হবে, তো এই কাজটা ধরবে এখন, সেটা এখন কাজ চলছে। প্লাস্টারটা কি হয়ে গিয়ে ছাড়াবে তারপরে? বড় দেখে হাতুড়ি নিয়ে এলে। সো গাইস আমি এখন দেখো চা চলে এসছে, এই চা খাবো, আর পূজা বিস্কুট দিচ্ছে আমাকে, ভাঙা মামা বিস্কুটই দাও একটা, দেখো ক্যামেরা দেখে ধরতে পারছি নি, আর এই মা চা খাচ্ছে, দেখো মায়ের মুখ টেনাম কেন, কি হয়েছে, কাজ খুব জোর হয়ে যাচ্ছে নাকি? তো সবাই চাকে বললো তার জন্য স্বাস্থ্যের পক্ষে হানিকারক বিরিয়ানি, কম খাও দুপুরবেলা খাও, কেন ভাত খাবে কেন, ঘুমো একটা সিগনেচার করতো, আর দেখ দিয়েছি দু তারিখ আমার ডিনার এসে গেছে, আমি ডিনারে ভাত খাচ্ছি আর কি, দেখো তোমরা এই ভাত আর এই ভীম কড়াই আলু আর সয়াবিন দিয়ে আর কি একটা তরকারি, যাই হোক ডিনারটা করে নিই, তা এই পূজা বসে রয়েছে, ওকে ডিনারটা দিয়ে দিয়েছে, চলো খেয়ে নিই।